এম ডি মূস আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেঁড়া ফাটা অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায় আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয় এই দুই পদ্ধতি কি জায়েজ দেখুন টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের রূপমাত্র যার কারণে এটা কেনাবাচার সময় কম বেশি করে কেনাবাচা করা যায়জ নয় সেটি সুদে পরিগণিত হবে সমান সমান করে বিক্রি করা উচিত সেটা ছেঁড়া ফাটা হোক বা না হোক আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয় সেখানে কম করে দেওয়া হয় ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য অতএব প্রয়োজন আমরা ব্যাঙ্কে যেয়ে এই কাজটি করতে পারি যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই এবং যারা এই টাকা ছেঁড়া টাকা নতুন ছেঁড়া টাকার বিনিময় আপনার কম বেশি করে নেওয়ার অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা তাদের জন্য ব্যবসাটা এভাবে করা জায়েজ নয় তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন এটা জাহেজ নয় এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে বিধায় এটাকে পরিহার করতে হবে অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে আর যাদের টাকা ছেঁড়া ফাটা তারা ব্যাংকে স্বর্ণপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন সার্বিন আক্তার আপনি লিখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কিনা ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে বাইজ হতে পারে বা মুসলমানের কাছেও চায়জ হতে পারে কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা জায়েজ হতে পারে সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাঙ্কে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিন আপনি দায়মুক্ত হয়ে যাবেন মাহমুদুর হাসান লিখেছেন মহারণাকে সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারাণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমন আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহানা হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহানা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহরণা ধরুন তোমাকে আমি দশটা শাড়ি দিব বিশটা শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব তিনিও রাজি হলেন এটাই মহারণা তাহলে হতে পারে অথবা মহারণা ধার্য করা হয়েছেন নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি মনে গ্রহণযোগ্য হবে নরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে এসব এলাকা গাছপালা দেখা যায়নি অনেকে এটাকে কি আমাদের আলামত সাব্যস্ত করেছে না আসলে কি এটাকে আমাদের আলামত এটা কি খারাপ কিছু ইঙ্গিতবাহী এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা কথা বলেছি কোনো একটা মাহফিলা প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কথা বলেছি সৌদি আরব শুধু নয় সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে যা মরুভূমিতে হওয়ার কথা নয় এবং তীব্র বৃষ্টি হয়েছে বেশ ভারী বর্ষণ টানা বর্ষণ হয়েছে এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল তো এটি কি আমাদের আলামত কিনা উত্তর হলো যে আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি নাবিল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে তিনি বলেছেন যে আকুম হুসাহা হাত্তা তাউদ আর্দুল মরু মরুজাম আনহারা যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে মানে প্রবাহিত না হবে বৃষ্টি এবং সবুজ সমল পরিবেশ না হবে তত পর্যন্ত ক্যামত কায়েম হবে না এখান থেকে বোঝা যায় যে ক্যামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে এখন এই যে বৃষ্টি হয়েছে এই যে সবুজ দেখা গেছে এটাই কি সেটা নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে সেটিকে নবী সাদাল্লাম বুঝিয়েছেন সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানান তবে এটি ঠিক যে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টিবাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি কি আগে ঘটবে এবং সেটিকে আমাদের আলামত শুধু এটি নয় নবী ইলা সাল্লামের বৈশুদ্ধনের আলোকে কি আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে